নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটু গলা ধরে গেছে, ঠান্ডা লেগেছে, খুব গলা ব্যথা আর গলা ধরে গেছে। যাই হোক, আজকে সকালবেলা ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। বেশি কিছু করবো না, শুধু মাছের জাল করবো আর ফ্রিজে যা আছে ওগুলো বার করে নেবো, নিয়ে দিয়ে করে নেবো। তা চলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, দেখো এই বড় পড়া করে বসে এই বড় পড়াটায় মাছের ঝুলটা বসাচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো দিয়ে কষে জল দিয়ে দিই। দেখো মাছ ভাজা দিয়ে সত্যি মাথাটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে। ধরে পাতা দিচ্ছে
তো এখানে মাত্র মাথাটা হাজার গেছে, একটু হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা, নুন দেখো মাছের ঝোল হয়ে গেছে, এবার মিলিয়ে দেবো আর এখানে লাউ গন্ধটা হচ্ছে। দেখো এইটা কালকে কিনে নিয়ে এসেছি, এই যে এইটা এখানে থাকতো তো, মানে এর মধ্যে সব জমা হতো, ওই জন্য এইটা কিনেছি যাতে এর ভিতরে সব মানে সবসময় পড়ার যেগুলো সেইগুলো সব এর ভিতরে গুছিয়ে রেখেছি, সবসময় যেগুলো পড়া নাইটি ফাইট এগুলো। এইটা কিনে নিয়ে এসেছি কালকে, আর এইটা দেখো ফেলে দেবো, তার মধ্যে সব জমা হতো, ওই জন্য এইটা সরিয়ে দেবো আর এইটাকে এখানে রেখে দেবো। দেখো জানলার রং হয়ে গেছে, কালো গ্রিলে কালো রং দিয়েছে জানলার গ্রিলে, আর এখানেও দেখো এইসব হয়ে গেছে সব, দেখো না কি অবস্থা, শরীর খারাপ তো কিচ্ছু করতে পারছি না, পান্তুয়াকে খাইয়ে তারপর এগুলো করবো। আর দেখো এখনও রং হচ্ছে, বাইরে এই কালারটা দেওয়া হয়েছে, কতটা বুঝতে পারছো জানি না, এই যে এই কালারটা উপরেরটাই বুঝতে পারবো, এগুলো সব সাদা দিয়েছি আর এই কালারটা এখানে দেওয়া হয়েছে, তো এখনও কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে। না না আমার হয়ে গেছে, তুমি আসো। দেখো দুপুরবেলায় যে লাউয়ের ঘণ্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আর এই যে মাছের মাথা কাটা পোনা মাছের ঝাল ঝোল করেছে, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। ভালো আছে? আলো লাউটাই হচ্ছে, মাথা যখন আছে তাহলে মাথাটা দিয়ে লাউ ঘণ্টটা করে নি। ওই যে শ্রাবন্তী এলো না ওই বাটিতে যেটা, সেটা আজকের মাথাটা দিয়েছে, জানি না আমি এখনো। তোমার আজকের ওই মাথা আর পেটির মাছ দিয়েছি, আর আগে যে মাথাটা এনেছিলে ওইটা লাউ ঘণ্টটা করে নিল, লাউটা নষ্ট হয়ে যাচ্ছে তার লাউ ঘণ্টটা করে নি। দেখো এই যে ভদ্রলোক একটা ভাত খায়নি আজকে, জানো এক গালো ভাত খায়নি, ভাত মুখ চেপে রেখে দিয়েছে, এক গালো খাওয়াতে পারিনি। ভদ্রলোক দেখো কেমন শুয়ে আছে, ভদ্রলোক বদমাস, ভদ্রলোক দই ভাত খাবে না, দুধ ভাত খাবে না, ও হাজির মাংস খাবে, তারপরে ও মোমো খাবে, পকোড়া খাবে, এইসব খাবে, জানো এক গালো ভাত খাইনি আজকে, না খাইয়ে রেখে দেবো আজকে সারাদিন, বলবেও না চাইবেও না খাওয়ার জন্য, কিছু করবে না, এরকম শুয়ে থাকবে, ভাত না খেয়ে শুয়ে আছে, জানো কি বদমাজা, এক গালো ভাত খাওয়াতে পারিনি। ভদ্রলোককে মানে দই ভাত মেখে নিয়ে এসেছি, মানে মুখে দিচ্ছি ফেলে দিচ্ছে, মুখ দাঁত চেপে রেখে দিয়েছে, পালাচ্ছে খাবে না,
ওইভাবে জোর করে খাওয়ানো যায় বলো? তোমরাই বলো, কি বদমাস কি বলবো। না খেয়ে কেমন শুয়ে আছে? এখন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন একটু শোবো, শরীরটা তো ভালো না। তা চলো আজকে রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো, টাটা।